जलपाईगुड़ी नगर पालिका प्रशासन बोर्ड में दुर्गा राय को शामिल किया गया है। वो भवैया संगीत के कलाकार के तौर पर जाने जाते हैं। 3 सदस्यों के नाम वहां से निकाले गए हैं, जिनमें सैकेत चटर्जी का नाम भी है। राज्य सरकार की तरफ से नए निर्देश जारी किए गए हैं। तरफ थे जलपाईगुड़ी के अनेक अनेक शुभेच्छा नतून एक पदे बसान जनसाधारण साधारण मानुषर पशे दाड़िए थज जिन सहज भाव करते संगे नहीं चेष्टा करब करोना मोकाबिला करोना मोकाबिला की करब যেভাবে যেভাবে প্রশাসনের কিছু কাজ দায়িত্ব যদি থাকে সেভাবে আমরা তাদের কাছে যাব, চেষ্টা করব শামিল হওয়ার জন্য, চেষ্টা করব তাকে বাঁচিয়ে ভালো রাখার জন্য, একটা সুস্থ করে তোলার একটা তো অবশ্যই আমরা চেষ্টা করব। সেটাই সচেতনতা গানের মাধ্যমে অনেক জায়গায় হয়তো আমরা সহজভাবে যেতে পারব। দেখুন, প্রথমত হচ্ছে যে নির্বাচিত বোর্ডের মেয়াদ মে মাসে শেষ হয়েছিল, তারপরে একটা প্রশাসক বোর্ড বসেছিল, সেই বোর্ডে আমি সদস্য ছিলাম। আজকে একটা নোটিফিকেশন এসেছে রাজ্য সরকারের তরফ থেকে যে সেই প্রশাসক বোর্ডে আমি, নিপু সাহা এবং বিশ্বজিৎ সরকার নেই। এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত, এটা নিয়ে আমার তেমন কোনো বলার বিষয় নয়। যেদিন থেকে লকডাউন শুরু হয়েছিল সেই 23 মার্চ থেকে পৌরসভার পক্ষ থেকে সমস্ত কোভিড আক্রান্ত পেশেন্টদের বাড়িতে পৌঁছানো থেকে শুরু করে কন্টেনমেন্ট করা, স্যানিটাইজ করা, এবং যখন কোভিড পেশেন্ট ধরা পড়েনি তখনও সারা শহর জুড়ে স্যানিটাইজেশন প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম। এবং আমি এখনও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, এবং দল হয়তো ভাবছে আমাকে আগামী বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিকভাবে আরও বৃহত্তরভাবে ব্যবহার করবে, তাই হয়তো মিউনিসিপ্যালিটির মধ্যে খালি রেস্ট্রিক্টেড রাখতে চাইনি, এটাও হতে পারে। সেটা সম্পূর্ণ দল এবং সরকারের বিষয়। আমি খালি একটা কথাই বলি, আমি সকাল থেকে রাত অবধি মানুষের পাশে থাকি, তাই আমি প্রশাসক থাকলাম কি থাকলাম না তাতে কিছু আসে যায় না। তার কারণ আমি মনে করি যে মানুষ যে মানুষের পাশে থাকে, মানুষ তার পাশে থাকে। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কে অধ্যক্ষ নে ইস ফ্যাসলে কা স্বাগত কিয়া অর কাহা কি রাজ্য সরকার দ্বারা উঠায়ে গয়ে কদম শহর কে বিকাশ কে লিয়ে হি উঠায়ে গয়ে হ্যায়। শোনেন, যে ব্যাপারটা আমার প্রিয়রিটিপের মধ্যে পড়ে না আমি তাতে কোনো কমেন্ট করি না। নাম্বার এক, আমাকে যে দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আমার নেতৃত্ব দিয়েছেন, মানুষের কাছে আমাদের বিভিন্ন উন্নয়নের পরিকল্পনা, পরিকল্পনা নয় যেটা উন্নয়নের বার্তা, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তার 2011 সন থেকে আজ পর্যন্ত দিয়ে এসছেন, জন্ম কি মৃত্যু তার প্রচারের মাধ্যমে মানুষের ভোটটাকে বাক্সে ঢালা, এই দায়িত্ব আমাকে, যে দায়িত্ব ন্যস্ত করেছেন আমি সেই দায়িত্বেই কাজ করছি, এবং আমার এটা প্রেরোগেটিভের মধ্যে পড়ে না যে কেন এটা চেঞ্জ হলো, কেন হলো, মানুষ তার বিচার করবে। মানুষ পরিবর্তন তো নির্বাচনের আগেও হয়, তাতে কী যায় আছে, এটা আমাদের নেত্রী যা ঠিক করে দিয়েছেন বা যা আমাদের মিনিস্ট্রি অফ ইয়ার থেকে চেঞ্জ হয়েছে সেটা তাদের ব্যাপার, তারা কী ঠিক করেছেন তারা নিশ্চয়ই ভালো বুঝেছেন বলে করেছেন, কী করেছেন আমি এর উপরে কোনো কমেন্টই করব না, এই জন্যই করবো না কি এটা আমার প্রেরোগেটিভের মধ্যেই পড়ে। এএল দাস অ্যান্ড সন্স, করোনা আবহে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রস্তুত আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের ছেলে ও মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ির কালেকশন। আজই আসুন এ এ দাস অ্যান্ড সন্সে, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।